আম্মু এটাই বলতো যে যদি কোনোদিন ক্রিকেটার হস মাশরাফির মতো হবে, কারণ ও সাতটা ইঞ্জুরি নিয়ে যে দেশের জন্য খেলতেছে সে বড় যোদ্ধা থেকেও বড় কিছু। এবং ও যখন ওর নিজেকে নিয়ে সবসময় চিন্তা করে না, দেশকে নিয়ে চিন্তা করে, তোরা এরকম কিছু হওয়ার চেষ্টা করবি হলে মাশরাফির মতো। দেশের হাজারো তরুণের আদর্শ মাশরাফি বিন মর্তুজা, ব্যতিক্রম না উদীয়মান পেসার ইয়াসিন আরাফাত মিশুর ক্ষেত্রেও। ইঞ্জুরি কেড়ে নিয়েছিল বিশ্বকাপে খেলার স্বপ্ন, হোক না সেটা বয়স ভিত্তিক আসর, কিন্তু চোট কাটিয়ে আবারও সবুজ গালিচায় ফিরতে মিশুর প্রেরণা ছিল মাশরাফি। কমাস আগেও 19 বছরের এই তরুণকে খুব কম মানুষই চিনত, কিন্তু প্রিমিয়ার লিগে গাজী গ্রুপের হয়ে মাঠে নেমে ফেলে দেন হইচই। এবারের আবাহনী দলটাকে জাতীয় দলের ছায়াদল বললেও ভুল হবে না। তারকা খচিত সেই আবাহনীর ব্যাটিং লাইন গুড়িয়ে তুলে নেন 8 উইকেট, সেটা যে ফ্লুক ছিল না তার প্রমাণ দেন বিসিএলএ। এক ম্যাচে নিয়েছেন 7 উইকেট। নির্বাচকরা তার মাঝে দেখেছেন প্রতিভা, সুযোগ পেয়েছেন জাতীয় দলের প্রাথমিক স্কোয়াডে, যাতে মিশু নিজেও কিছুটা অবাক। আমি এমনও আমার রাত কাটছে যে আমি কান্না করতেছিলাম, এতটা খারাপ লাগতো তখন যে আমি আজকে আমি এখানে আজকে আমি ওইখানে থাকতে পারতাম, খুব মানে একা থাকতাম। আশা ছিল না যে ন্যাশনাল টিমের মতো জায়গায় এত তাড়াতাড়ি ডাক পাবো, হয়তো বা এইচপি বা এই টিম এগুলো আশা ছিল যে হ্যাঁ আমার এইচপি এই টিম ডাকতে পারে, বাট ন্যাশনাল টিমটা আমি আসলে অবাক হয়ে গেছি যখন ডাকছে। প্রাথমিক দলে সুযোগ হয়েছে মাত্র, মূল দল এখনও দূরের পথ, সেটা নিয়েও ভাবছেনও না মাশরাফি। তামিম মাহমুদুল্লাহদের সঙ্গ পেয়ে আপাতত নিজেকে তৈরি করতে চান মিশু। যেখানেই খেলি আমি চেষ্টা করি সবসময় আমার নিজের বেস্টটা দেওয়ার, তো ন্যাশনাল টিমের প্রাথমিক স্কোয়াডে আসি আমি মাথায় এত কিছু নিচ্ছি না, আমি জাস্ট মাথায় রাখতেছি আমি যেখানে যাব আমি আমার বেস্টটা দিব, বাকিটা উপরওয়ালার হাতে। যারা সিনিয়র প্লেয়ার আছেন তাদের কাছ থেকে যেসব ব্যাপার ন্যাশনাল টিমে খেলার জন্য দরকার ওই জিনিসগুলো শিখে নিব। স্বপ্ন পূরণের একটা ধাপে মাত্র পা রেখেছেন, বয়সে তরুণ হলেও শরীরী ভাষা ও কথায় পরিণত এই পেসার, এগিয়ে যাবার পথটায় তাই এখনই বেশ সচেতন। আমাকে যদি বেশি দিন ক্রিকেট খেলতে হয় আমার লাইফস্টাইলটা অনেক হার্ড হতে হবে এবং অনেক সিরিয়াস থাকতে হবে, আমাকে ডিসিপ্লিনের ব্যাপারে অনেক সিরিয়াস থাকতে হবে, যেটা নিজের প্রতি নিজের সৎ থাকতে হবে, বিকজ আমাদের বডি যতদিন পর্যন্ত কাজ করবে ততদিন পর্যন্ত আমি ক্রিকেট খেলে যেতে পারবো। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ঢাকা।